bye. Bye bye. Bye bye Bangladesh. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি বাংলাদেশ থেকে। দেখতে দেখতে কিভাবে যে 12টা দিন চলে গেল বুঝতেই পারলাম না। আজ আমরা চলে যাচ্ছি, আজকে এখন দুপুরবেলা আমরা যাব ঢাকায়। ঢাকা থেকে আগামীকাল সকালে আমাদের ভোরে ফ্লাইট। বাংলাদেশে প্রচুর গণ্ডগোল চলছে, এই অবস্থায় মানে বাসা থেকে চলে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে, কারণ ভোরবেলা রাস্তাঘাটের অবস্থা কেমন হয় ঠিক বলা যায় না। আমার ননাসের বাসা এয়ারপোর্টের পিছনে বাউনিয়াতে, তা আমরা ঠিক করেছি যে আপার বাসায় গিয়ে থাকবো রাত্রে, এবং ভোরবেলা আপার বাসা থেকে এয়ারপোর্টে যেতে বেশি একটা না, 10 মিনিট কি 12 মিনিট সময় লাগবে। তা আমরা আপার বাসায় চলে যাব, মানে আপার বাসা থেকে এয়ারপোর্টে চলে যাব। সেজন্যই আপার বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা ঘর থেকে একেবারে বিদায় নিয়ে বের হয়ে গিয়েছি। বাবা মা কাছ থেকে, ভাই বোন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আসার সময় মনটা খুবই খারাপ ছিল, কারণ আমার বড় ভাই হসপিটালে এখনও ভর্তি, বাবার শরীরটাও মানে আগের চেয়ে অনেক খারাপ, সব কিছু মিলিয়ে ভালো লাগছিল না। তা আমরা আপার বাসায় চলে এসেছি। আপার বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করে গল্প করছিলাম, এমন সময় আপার ছোট মেয়ে, সে বসুন্ধরায় থাকে, জব করে, সে এসেছে আমাদের সাথে দেখা করতে। ও আপার বাসায় থাকে না, এখান থেকে তার অফিসে যাতায়াত কষ্ট হয়ে যায়। তো অনেক বছর পরে তার কাজিনদেরকে পেয়ে তো সে খুবই খুশি। এই মানে আমার এই ভাগ্নিটার নাম হচ্ছে কুয়াশা। সে আমার যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল মাত্র 2 বছর, বলতে পারেন আমার হাতেই কুয়াশা বড় হয়েছে। অনেক বছর পরে কুয়াশার সাথে দেখা, দেখে তো ভীষণ ভালো লাগছে। আর ও তো গিয়ে ওর মামাকে জড়িয়ে ধরেছে, মামা দেখছে যে শুয়ে আছে, বলছে কেন শুয়ে আছে, সব কিছু প্রশ্ন করছে। কুয়াশা যখন ছোট ছিল খুব সুন্দর করে কটকট করে কথা বলতো, এখনও বলে, তবে ছোটোকালেরটা ছিল অন্যরকম ভালো লাগাম। আর আমার বিয়ে যখন হয় তখন ওদের বাসা আর আমাদের বাসা খুবই কাছে ছিল, সেই সুবাদে ওদের বাসা আমার প্রচুর যাওয়া হতো, এবং সবসময় মানে যে কোনো অকেশনে, তাছাড়া এমনিতেই মানে আমাদের বাসা কাছেই তো ওদের বাসা ছিল, আমি সবচেয়ে বেশি ওদের বাসায় গিয়েছি। সেজন্য ওরা যে দুটা বোন, বৃষ্টি কুয়াশা দুটাকেই আমার হাতের উপরেই তারা বড় হয়েছে। ওদের সাথে আমার অন্যরকম সম্পর্ক, যেটা কি না আমার শ্বশুরবাড়িতে আর কোনো ভাগ্না ভাগ্নির সাথে এতটা ক্লোজ নেই যতটা ক্লোজ ওরা দুই বোনের সাথে আমার। আসার সময় কুয়াশা আবার বিএফসি নিয়ে এসেছে। বিএফসি নাকি বাংলাদেশের মানে কে আমাদের মালয়েশিয়ার কেএফসির মতনই, কেএফসি আনতে চেয়েছিল, পরে আবার সে চিন্তা করলো যে আমরা তো সবসময় কেএফসি খাই, তাই সে বিএফসি নিয়ে এসেছে, এবং এনে খুলে তার ভাইদেরকে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। শুধু ভাইদেরকে না, তার মামা মামি দুজনকেই সে খাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা ডিনারটা করে ফেলেছি, আমরা কালকে চলে যাব দেখে ভেবেছি, তাড়াতাড়ি ডিনারটা করে ঘুমিয়ে পড়ব। কিন্তু এর মধ্যেই ও হঠাৎ করে রাত 8:30টার সময় চলে এসেছে এই বিএফসি নিয়ে, এখন বলছে খাও খাও। আমাদের পেটে একদম ক্ষুধা ছিল না, আপা বিরিয়ানি রান্না করেছে, বিরিয়ানি খেয়েছি। খাওয়া দাওয়ার পরে আমরা বিএফসি খেলাম, বিএফসি খেয়ে টেয়ে এখন ফটোশ্যুট করব। কুয়াশা বলছে একটু ভিডিও করে নেই, ছবি তুলে নেই, আবার কবে দেখা হয় না না হয় সেজন্য ভিডিও করে নেই। ওর মামাকে উঠিয়ে নিয়ে এসেছে, বলেছে কিসের শোয়া এত তাড়াতাড়ি আসো ছবি তুলে নেই। আমার শরীরটা খুব খারাপ ছিল, বেশ কিছুদিন আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি, কারণ আমি বেশ অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল 104.5 এরকম। এ কারণে আমি আমার শ্বশুরবাড়িতেও যেতে পারিনি, আমার বাচ্চারা আর আপনাদের ভাইয়া গিয়েছে, গিয়ে ওদের দাদার কবর জিয়ারত করে এসেছে, ওর দাদির সাথে চাচার সাথে দেখা করে এসেছে, কিন্তু আমি তো যেতে পারিনি। আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা অসুস্থ ছিলাম। জ্বর ছাড়াও আমার হাই প্রেশার, মানে প্রচুর প্রেশার। আমি যে কাজটার জন্য বাংলাদেশে গিয়েছি সে কাজের কাজ কিছুই হয়নি, মাঝে দিয়ে আমার টেনশন মানে আরও বেশি বাড়লো আর কি। তা আমরা কথা বলছি, ছবি তুলছি, আর ছবি তোলার সময় আমরা অনেক গল্প করছি। কুয়াশা বারবার বলছে ইস্তিয়া কেমন ছোট ছিল, ইস্তিয়াকের মানে ইস্তিয়াক তো 4.5 বছরে মালয়েশিয়া এসেছে, তার আগ পর্যন্ত ইস্তির জন্ম থেকে শুরু করে 4.5 বছর
প্রচুর দেখেছে আমার এই ননাস এবং কুয়াশা। কুয়াশাই কিন্তু ইস্তিয়াকের নামটা রেখেছে, কুয়াশা এবং ওর আব্বু মিলে ইস্তিয়াকের নাম রেখেছে। এবং ইস্তিয়াকের দাদার বাড়ির মধ্যে সবার প্রথমে কুয়াশা আপা এরাই ইস্তিয়াককে কোলে নিয়েছে। বলতে পারেন ইস্তিয়াকের বড় হওয়াটা ওদের হাতের উপরেই, সেজন্য কুয়াশার অন্য মানে আলাদা একটা ভালোবাসা থাকে না, যাকে জন্মের পরপরই আপনি কোলে নেবেন, তার বড় হওয়াটা চোখের সামনে দেখবেন, তাদের ভালোবাসাটা একরকম থাকে। সবাই সবাইকেই ভালোবাসে, কিন্তু যাদের হাতের উপরে মানে বড় হয় তাদের ভালোবাসাটা অন্যরকম থাকে। আপা দুই ভাইয়ের জন্য মানে আমার দুই ছেলের জন্য গ্রামীণ চেকে দুটা ড্রেস এনেছে, ফতুয়া বলতে ফতুয়াই তো বলে এগুলিকে। তা আমার ছোটো ছেলেরটা ভালোই হয়েছে, একটু লুজ, কিন্তু বড় ছেলের সাইজ তো মিলানো খুবই কঠিন, আমি মা হিসাবেই মিলাতে পারি না। আপা নিয়ে এসেছে, তারপরও ঠিকই হয়েছে, হয়তো দেখা যাবে আর কিছুদিন পরে পড়তে পারবে না। ড্রেস দুটা খুবই সুন্দর মানিয়েছে মাশাল্লাহ দুজনকে। ইস্তিয়াক যখন ছোটো ছিল আপা সবসময় গ্রামীণ চেকে ড্রেস গিফট করতো ইস্তিয়াককে ঈদের সময়। এখন ভোরবেলা আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের রাস্তায়, দেখুন একেবারে মানে রাস্তায় কোনো মানুষজনই নেই। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, এখন এয়ারপোর্টে ঢুকবো, আমাদের সাথে কেউই আসেনি। আপা কুয়াশা আসতে চেয়েছিলো কিন্তু এত ভোরবেলা ওদেরকে নিয়ে আসিনি, আর দেশে খুব গণ্ডগোল চলছে, এই অবস্থায় ওদেরকে না নিয়ে আসাটাই ভালো। আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট চারজনই চলে এসেছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে এসে তো কোনো লাভই নেই, কারণ আমরা যখন ঢুকে যাব তারপরে দেখা যাবে যে আর কোনো কাজই থাকে না, তখন শুধু শুধু কষ্ট করা। তো ইমতিয়াজ তার ফুপুর দেওয়ার ড্রেসটা পরে এসেছে, ইস্তিয়াক বলছে সকালবেলা ঠান্ডা লাগবে তাই সে হুডিটাই পরেছে, বলছে যে আমি মালয়েশিয়া গিয়ে এটা পরে ফুপিকে দেখাবো। বাসায় অবশ্য দেখিয়েছে, ছবি তুলেছে। এখন আমরা এয়ারপোর্টে ভিতরে আর কি ঢুকে যাব, মাল নিয়ে দাঁড়িয়ে আছি, চেকিং চলছে, যারা এসেছে আর কি ফ্লাইট যাদের আছে তারা ভিতরে যাবে, সেই সময় সব চেকিং করা হচ্ছে, টিকিট পাসপোর্ট। আমাদের ইমিগ্রেশন শেষ, সব কিছু শেষ, এখন আমরা যাচ্ছি বিমানের দিকে। লাস্ট গেটের ভিতরে যেই চেকিংটা হয় সেটাও আমাদের করা শেষ, এখন আমরা ওয়েট করছি বিমানের জন্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বিমান, আসলে কোন বিমানে যাব আমরা জানি না, কিন্তু দূরে বিমান দেখতে পেলাম ইউএস বাংলা, তাই দেখালাম। তা আমরা যে ফ্লাইট মানে বিমানে যাব সেটা হচ্ছে ইউএস বাংলা। আমি এই প্রথম ইউএস বাংলার চড়েছি আর কি, আমি না আমার পুরো পরিবারই, আমিও গিয়েছি ইউএস বাংলায়, আপনাদের ভাইয়াও এসেছি ইউএস বাংলায়, আবার আমরা চারজন একসাথে ফিরে যাচ্ছি। সকালবেলা বাংলাদেশ মানে কুয়াশা কুয়াশা একটু একটু পড়ছে এই অবস্থায়। আপনাদের একটা মজার কথা বলি, এই কুয়াশার কথা মনে হয়, আমার যে ভাগ্নিটা দেখেছেন সে যখন জন্মগ্রহণ করেছে তখন বাংলাদেশে প্রচুর কুয়াশা ছিল 10 দিন, সেই কুয়াশার মাঝখানে সে হয়েছে, তাই তার বাবা তার নাম রেখেছে কুয়াশা। আর তার বড় বোন হয়েছিল প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে, বড় বোনের নাম কিন্তু বৃষ্টি, তাদের নাম দুটা খুবই ভালো লাগে আমাদের, বৃষ্টি কুয়াশা। তা আমি বলেছি পরবর্তীতে যদি আর কেউ মানে নতুন আর কোনো তাদের ভাই বোন হয় মেঘলার দিনে হলে মেঘলা রাখবো, মানে আমরা সবসময় এরকম দুষ্টমি করি, তাদের নামগুলো বেশ আনকমন। এখন কুয়াশার কথা বলতে গিয়ে সেই কুয়াশার কথা মনে হয়ে গেল, সকালবেলা কুয়াশা দেখে আমরা এখন বিমানের ভিতরে উঠব। বিমানে যাওয়ার জন্য আমরা এক এক করে লাইন আপ করে দাঁড়িয়ে আছি, নিচে আমাদের বিমান দাঁড়িয়ে আছে, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে। এই প্রথম মানে বহু বছর পরে আমরা একসাথে দেশে এসে আসিনি একসাথে, মানে চলে যাচ্ছি একসাথে, খুবই খারাপ লাগছে। দেশকে ছেড়ে যেতে আসলে ভীষণ খারাপ লাগে, দেশ থেকে আসার সময় দেশের মায়া ত্যাগ করে আসাটা যে কী কষ্ট, যারা দেশ ছেড়ে আসে তারাই একমাত্র বলতে পারবে। কীভাবে যে এই অল্প কটা দিন চলে গেল বুঝতেই পারিনি, খুব খারাপ লাগছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার যে কাজটার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম সেটা কিছুই হয়নি, এর জন্য আমার ভীষণ মন খারাপ। অনেক আশা নিয়ে মানে বেশ আনন্দ নিয়েই দেশে এসেছিলাম, আমার সে কাজটা হবে, কী কাজ সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটি পার্সোনাল কাজ। শুধু এতটুকু জানেন আমি যে কাজটার জন্য এসেছি সেটা কিছুই হয়নি আমার। তা আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান ছেড়ে দিবে,
বাহিরে আবারও আপনাদের জন্য একটু ভিডিও করে নেই, কারণ বিমান ছাড়ার সময় আপনারা সবাই জানেন মোবাইলগুলো অফ করে দিতে হয়। তা বিদায় বাংলাদেশ, বাংলাদেশকে আবার বিদায় জানিয়ে চলে যাচ্ছি। জানি না আবার কবে আসব, বাংলাদেশে মাটিতে পা রাখবো। দেশের জন্য এখন খুবই খারাপ লাগে, যেটা কি না আমার আগে 8 বছরে এতটা লাগেনি। এখন বাবা মা বয়স হয়েছে, বাবা মাকে ছেড়ে আসতে খুবই খারাপ লাগে। জানি বাবা মাকে দেখার জন্য বাকি সন্তানরা আছে, আমার বোন আছে, ভাইরা আছে, ভাইয়ের বউরা আছে, সবাই প্রচুর করে আমার বাবা মার জন্য। কিন্তু তারপরও আমি তো ছোট মেয়ে, আমার মানে ভীষণ খারাপ লাগে আর কি, দূরে থাকি। কথা বলতে বলতে আমাদের বিমান আকাশে উঠে গিয়েছে, 1 ঘন্টা অলরেডি আমরা আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এখন আমাদের সকালের নাস্তাটা দেওয়া হয়েছে, বিমানে উঠলেই তো 1 ঘন্টা বা 45 মিনিট পরে খাবার দেওয়া হয়। যখন আমি এসেছিলাম তখন দেওয়া হয়েছিল ডিনার, এখন সকালে ব্রেকফাস্ট। আর সকালে ব্রেকফাস্টের মধ্যে ছিল ভুনা খিচুড়ি, সেই সাথে গরু মাংস। এটা আমার ছেলের, আমার ছেলে নিয়েছে ভুনা খিচুড়ি, মুরগির মাংস। ছোট ছেলেকে দেয়া হয়েছে নুডলস, আপনাদের ভাইও ভুনা খিচুড়ি গরু মাংস নিয়েছে। আর খাবারটা খুবই মজা ছিল, সাথে আচারও দেয়া ছিল। খাবারের পরে আমাদেরকে দেয়া হয়েছে চা কফি, আমি বরাবরের মতো কফিটাই নিয়েছি। যখন আমি বাংলাদেশে এসেছিলাম তখন কফিটা আমার খুব ভালো লেগেছে, তাই এখনও কফিটাই নিয়েছি, চা নিইনি। আমাদের খাওয়া দাওয়া শেষ, খিচুড়ি ছিল, সেই সাথে বিরিয়ানি না পায়েস ছিল আর কি। আর এখন তো কফি খাচ্ছি, খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব, কারণ গতকাল রাত্রেও ঘুম হয়নি, ভোরবেলা উঠেছি, একটু ঠান্ডা লাগছিল তাই আমি জ্যাকেটটা পরে নিয়েছি। তাই আমি কফি খাচ্ছি, দেখে আমার ছেলে বললো আম্মু আমি একটু তোমাকে ভিডিও করি। আমাদের 3 জনের সিট ছিল এক জায়গায়, আর পাশের সিটেই ছিল আপনাদের ভাইয়া, মানে আপনাদের ভাই একটু দূরে বসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন বিমান কিছুক্ষণের মধ্যে মালয়েশিয়া ল্যান্ড করবে, বাচ্চারা খুবই খুশি। আমরা মালয়েশিয়া চলে এসেছি, এখন আমরা এক এক করে নামবো আর কি। বাচ্চারা তো ভীষণ খুশি, তারা বলছে আমরা চলে এসেছি আমাদের দেশে, আমাদের মানে তারা মালয়েশিয়া আসতে পেরে খুবই খুশি। আমাদেরকে এয়ার হোস্টেসরা বিদায় জানাচ্ছে, এটা সবসময়ই করে, তাদের অন্যরকম একটা আনন্দ। বাংলাদেশ তাদের কাছে ভালো লাগে, কিন্তু যেহেতু তারা মালয়েশিয়া থাকে, মালয়েশিয়া পড়ালেখা করে, এখানেই তারা বেশি সময়টা পার করেছে, ছোট ছেলেটা এখানেই হয়েছে, সেজন্য তাদের কাছে বাংলাদেশটা মালয়েশিয়াটা অনেক ভালো লাগে। আজকে আমার কথা বারবার জড়িয়ে আসছে, আমরা মালয়েশিয়া মাটিতে পা দিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে মালয়েশিয়া এয়ারপোর্ট দেখাবো। মালয়েশিয়া এয়ারপোর্টটা খুবই সুন্দর এবং অনেক বড়। মালয়েশিয়া এয়ারপোর্ট আমার ভীষণ ভালো লাগে, যদিও নিজের দেশে সব কিছুই ভালো লাগে, তারপরে মালয়েশিয়া এয়ারপোর্টটা অনেক ভালো লাগে। তা আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে সব কার্যক্রম শেষ করে এখন গ্রেব নিয়েছি, আমাদের বাসার উদ্দেশ্যে আমরা বাসায় চলে যাব। আর যেহেতু আমাদের গাড়ি নিয়ে আসা হয়নি, আপনাদের ভাইয়ারাও গ্রেপে এসেছে, তাই এখন আমরা গ্রেপ নিয়ে, একটা বড় গ্রেপ নিয়ে, মানে ট্যাক্সি বলেন, আমাদের মালয়েশিয়ায় বলে গ্রেপ, বাংলাদেশে ওবার্ট বলে, তো ওই রকম একটি গাড়ি ভাড়া করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। বাচ্চারা বেশ টায়ার্ড। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেশ ছেড়ে এসেছি, খুবই খারাপ লাগছে, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারটির জন্য দোয়া করবেন, এবং আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন, আমি যে কাজটির জন্য গিয়েছি সেটা যেন খুব দ্রুত হয়ে যায়, আমি যেন আবারও বাংলাদেশে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।